ভাই সাহেব, আমি এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যান গরিবালি। প্রতিবার এলাকার জনগণ আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানায়, কেন বানায় কতিবাড়িরা? বাপ মা পোলা পান বউ কিচ্ছু নাই। গ্রামের মানুষ এক এক দিন এক এক করতে এক এক ঘর থেকে আমারে খাউন দেয়, কেন খাউন দেয় তাও জানি না। কিন্তু একখান কথা, এলাকার লোক যদি কেউ উল্টাপাল্টা কাম করে, আমি চেয়ারম্যান গরিবালি, চাইল ভাজা খাই আর তারে সাঁটাই, চাইল ভাজা খাই আর তারে সাঁটাই। আরে কাপড় তোমার নষ্ট হবে না, বয় মরলে তো মাঝে তেলে দিবে। ২ লাখ টাকা মাত্র ২ মাসের ইনকাম, কি আনন্দের জীবন! চল বিদেশে থাকবি, কি আনন্দ ফুর্তি করবি! কোন কি ভাই, আমিও বিদেশ যাবো, এই দেশে আর থাকতাম না। আমি কালকে আমার বউরে বাহির বাড়ি পাঠামু, টাকা আনামু, বিদেশ যামু, আনন্দ করবো, এই দেশেই থাকতাম না ভাই, গেলাম আমি। কি জানো, তুমি নাকি বিদেশ যেতেছ? আমি বিদেশ যেতেছি, সাথে সাগর লই যেতেছি। সাগরে তো টাকা কইতে পাইবো? আর বউরা শ্বশুর বাড়ি পাঠাইবার কইছি। ওর শ্বশুর যে কিপটার কিপটা, এত টাকা দিব কই থেকে? টাকা না দিলে বউরে বিদায় করে দিব। শোনো, একটা বুদ্ধি কিন্তু আছে, সাগরে বউরে ছেড়ে দিলে একটা বিয়া করে আমি সাগরে, কালো হোক পোলা তো সোনের আংটি বেকাও ভালো, বুঝো নাই? ঠিক কইছস। তবে শোনো, টাকা কিন্তু ৫ লাখ লোন দিব। হ্যাঁ জানো, একটা কথা কিন্তু, কি আমারে কিন্তু কিছুটা ভাগ দেবো লাগবো। আরে তুই মনে তোরে কিছু, এটা চিন্তা করিস না। সত্যি তো মানে কালকে তুমি তোমার বাপের বাড়ি যাইবা, ২ লাখ টাকা নিয়ে আসবা। ২ লাখ টাকা আনবো মানে? আমি কয়েকদিন আগে তোমার ১ লাখ টাকা এনে দিলাম, এখন আবার তুমি আমার কাছে টাকা চাইতেছো? ওই টাকা কি এখন আছে নাকি? আমার বাপে কি তোমার লেগে টাকার গাছ লাগাইছে? এইটা আমি বুঝি না, আমার টাকা লাগবো। তুমি কি আমার কাছে যৌতুক চাইতেছো? তুই বুঝছস না, নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখছস? কি তুই আমার চেহারা নিয়ে কথা কস? হ্যাঁ কইতাছি, তোর মতো কাইলের লগে আমার বাপ বা ভালো মানুষ দেখে আমারে বিয়া দিছে। কি মুখে মুখে তর্ক করস ভাই? চুল ছাড়া কইতাছস, চুল ছাড়া কইতাছস। ভাই ভাই ভাবিলে মারে কে? ভাবি আমনে মারে কে লাগে? আমার কাছে এই শয়তান না, যৌতুকের লাগে আমার অত্যাচার করতেছে। ভাই ভাবিলে যৌতুকের লাগে মারতাছেন কে লাগে? পরিণাম কিন্তু ভালো হইব না, এর পরিণাম খুব খারাপ হবে। আপনি বিচার করবেন? অবশ্যই করব। কেন যৌতুকের জন্য কে বউ পিটাইছে? ওই বাড়ির সাগর আছে না, হ্যাঁ যৌতুকের লেগে বউ পিটাইছে, আর তার প্রতিবাদ আমরা করছি দেখা আমার লগে খারাপ ব্যবহার করছে। চাচা শুধু আমাকে মারার বাকি রয়েছে, তখন তোমরা এক্ষুনি চেয়ারম্যানের কাছে যাও, যে ওর নামে বিচার দাও। যদি চেয়ারম্যান বিচার না করে আমি নিজে হাতে ওর বিচার করবো। যাও, সালাম আলাইকুম। চলো ভাই, দেখছো কত বড় মানুষ,
যৌতুকের জন্য বউ পিটা। বাইর বাড়িতে টাকা আনবি না, বাইর বাড়ি জাগা, আমার বিদেশ যাওয়া লাগবো না। এই চিল্লা চিল্লি বন্ধ কর, আগে কো আমার বাইরে মাছ কেন। আমার বউ আমি পিটামু, আপনার ভাই এর মধ্যে না গলাইবো কি জন্য? গলার নামায়া কথা ক ভাই, ও যৌতুকের লেগে বউ পিটাইতেছিল, আমি ফিরাইছি দেখে ও আমার মুখে থাপ্পড় মারছে। এই বিয়াকু দেশের আইন বুঝস? হ্যাঁ, বাল্য বিবাহ নিষিদ্ধ, এই জন্য আমার বাইরের বিয়া বন্ধ হয়েছে, আর এই যৌতুক নিষিদ্ধ, তুই জানস? যৌতুকের জন্য বউ পিটাস পরে আমি সাইজ করতেছি, চল। জান জান যা পারেন করেন গা। সাগর যৌতুকের লেগে বউ পিটাইছে, মনে আকাশ থেকে পড়লা। ও তো একটা জানোয়ার, বেটা গরিব মানুষ দেখা, ওর মতো কাইল্লার কাছে সুন্দর মায়েরা বিয়ে দিছে, মায়েরার মায়েরা করছে কি জানো? ওর তো বিচার হওয়ার দরকার। বিচার হওয়া উচিত মানে কি? মোনার শখ বাধা দিছে দেখে অগলাগো খারাপ ব্যবহার করছে। আমি মোনার শখরে কইছি যে তোরা হাফিজ চাচা চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যা। হাফিজ চাচা কিছু কই কেন না কই, চেয়ারম্যান গরিব আলী, ওরে পাইলে ওরে সাড়াইতে সাড়াইতে বড় লোক বানায় লাইব। ওরে সাড়ানোই দরকার। কি সাগর এত বড় সাহস? ও আমার এলাকার যৌতুকের জন্যই বউ মারে, এত বড় সাহস? জি চেয়ারম্যান সাহেব, আমরা ওরে বেশি কিছু বলি নাই, কারণ বেশি কিছু বললে ও আমাকে উপরে হাত তুলতে পারতো। হিরে সাহেব, এর একটা ব্যবস্থা করতে হইব। কি ব্যবস্থা করি? কাল সকালে দেখবি ও ধরে নিয়ে আসবি, আমি চাইল ভাজা খাবো এবং সাড়বো। আর যদি না আসতে চায়? পুলিশের ভয় দেখাবি, সুসুর সুসুর করে চলে আসবি, দেখবি সালার পাড়া সালা সারা জীবনের শিক্ষা আমি দিয়ে দেবো, যা। তোর আবার মারছে? মারে নাই আব্বা, চুলে ধরছিল, লোকজনের জন্য মারতে পারে নাই। চুল ধরছে কেন আব্বা? ওই আবার আমার কাছে 2,00,000 টাকা যৌতুক চাইছে। যৌতুক চাই? ঠিক আছে মা, তোরে আর তার করে ভাত খাওয়াবো না, আমি কাইলি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, আয় তুই ঘরে আয়। কিরে সাগর, কি বলে বিদেশ যেতেছস? ভাই যাই তো চাইছিলাম, টে হাই তো জোগাড় হইতাছে না। কস কি বউরে বাপরে বাড়ি পাঠাস নাই? বউ বাহের বাড়ি যাইতে রাজি হয় নাই, তারপরে জোর করে পাঠাইছি, আল্লাহ জানে টে জোগাড় করতে পারবো নাকি। হন তুই আমার 7 দিনের সময় দে, তোর একটা বিয়া করাই, টেকা নগদ 5,00,000। কোন কি ভাই, ভাই পারবেন তো? শর্ত আছে। কি? ফার্সের ড্রেস দাম লাগবে। নগদে 1,00,000 টাকা দিমু ভাই, আপনি ব্যবস্থা করেন, আমি বিয়া করব বিদেশ যাবো। জবানে হাতি বন্দি। হ্যাঁ ভাই, জবান জবান। যদি না যায় তাহলে বলছে পুলিশের ভয় দেখায় তারপরে ধরলে যেতে। পুলিশের ভয় দেখা লাভ করে? তোরা যাই আপোষে কইবি আমি দূরে দাঁড়ায় থাকবো, ওই যদি আপোষে না যায় আমি তগলগে যাইয়ে ওরে সাড়াইতে সাড়াইতে চেয়ারম্যানের কাছে লইয়া যাবো। বেশি তেরামো করলে আমি ওদের জুতো দিয়ে দেবো। ভাই তুমি কালকে সকাল থেকে আমার লাগে। হ্যাঁ থাম, আমি যা ভাই, চল যাই। সাগর ভাই, চল সাগর ভাই, বাইরে বেরো। কিরে তোরা আবার আইছিস কে? চেয়ারম্যান সাহেব তোমার যাইতে কইছে। চেয়ারম্যান সাহেবের আমি খাই না পড়ি, ওর কথায় আমার জান লাগবো? চেয়ারম্যান সাহেব কইছে না গেলে জোর করে ধরে লই যাবার। কি তোকে এত বড় সাহস আমার জোর করে ধরে লই যাবি? আর তাতে যদি না যাও তাহলে পুলিশ লয়ে গাড়িতে গাড়িতে লই যাবো। ভাই ধর, এই চল ভাই, চল।
আমি চেয়ারম্যান গরিব আলি ওকে কি জিনিস বোঝানাই আর বুঝাবো, আমি চাইল খাবো আর ওকে সাঁটাবো, ওকে ধরে আনতে পাঠাইছি, আমি বিচারের আয়োজন করছি, ওর বাইদিয়া পরে সাঁটাবো, চলেন আসেন। যৌতুকের জন্য বলে বউ মারিস? ভালো মাল দামছিস তো, এমন সাদা শার্ট পর সারা তো যৌতুকের জন্য, যৌতুকের জন্য তুই বউ মারিস করে দেন।